কেমন আছো পুত্রী? আমি ভালো আছি। এত রাতে তোমাকে বিরক্ত করার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তোমাকে একটা বিশেষ কাজ করতে হবে। কি বিশেষ কাজ? পুত্রী, কাল শুক্রবার, আর তোমাকে ওকে, ঠিক আছে, ডান। গোমাতা, এই টক প্রসাদ আমাকে কে দিল? আমি এক্ষুনি খবর নিচ্ছি মা। মা, এই প্রসাদ তো সন্তোষে দিয়েছে আপনাকে। প্রসাদে লেবুর রস মেশানো আছে। এটা কি করে সম্ভব? এবার বাংলায় বাক্য রচনা করো। পালোমিকা, এখন আমাদের স্কুলে যেতে অনেক দেরি। তুমি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করে নিতে পারবে। আচ্ছা রুদ্রাক্ষী, আজকে হোমওয়ার্কটা আমি তোমার কপি দেখে করতে পারি? আজ করে নাও, কিন্তু কাল থেকে তুমি নিজেই তোমার হোমওয়ার্ক করবে, না হলে এক্সামে তুমি কি লিখবে? আই প্রমিস, কাল থেকে আমি নিজেই করব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার ব্যাগ থেকে কপিটা নিয়ে আসছি। কাকা। হ্যাঁ মা। প্রসাদ। আরে বাহ, তোমার পুজো শেষ হয়ে গেছে। হ্যাঁ, দাও দাও দাও। জয় সন্তোষী মা। রুদ্রাক্ষী, আরে এতে তুমি টক কেন দিয়েছো? এসব কি বলছো কাকা? শুক্রবারের প্রসাদ, টক কেন দেবো আমি? হ্যাঁ মা। কই দেখি। এবার তোমার প্রত্যেকটি পূজোয় বাধা সৃষ্টি হবে। আমি তোমাকে তোমার আরাধ্য দেবীর থেকে এত দূরে সরিয়ে দেব যে তোমার কোনো প্রার্থনা উনি শুনতেও পাবেন না। হে ভগবান, আমি এত বড় ভুল কি করে করলাম? আমি কেন দেখতে পাইনি কাকা? প্রসাদে টক কি করে পড়লো? হে মা, ক্ষমা করে দাও আমায়। আচ্ছা রুদ্রাক্ষী, তোমার স্কুল ব্যাগে এতগুলো লেবু কেন রাখা আছে? মা, এটা নিশ্চয়ই পালোমিকার দ্বারা সৃষ্ট ষড়যন্ত্র। এরকম ভুল সন্তোষী কখনো করতে পারে না। জানি গো মাতা, কিন্তু পালোমিকা সন্তোষীর দৃষ্টি ভ্রম করেছে, তাই এই কথাটা মাথায় রেখে আমি ওকে ওর প্রথম ত্রুটির জন্য ক্ষমা করলাম। লেবু? এমনিতেও আমার লেবুর শরবত খেতে খুব ইচ্ছা করছিল, তাই জন্য আমি একটা লেবু নিয়েছি।
রুদ্রাক্ষী? না মা, আমি আমার ব্যাগে কোনো লেবু রাখিনি। কিন্তু এই লেবুটা তো আমি তোমার ব্যাগ থেকেই পেলাম। কিন্তু আমি আমার ব্যাগে লেবু কেন রাখবো? তাছাড়া মা, আজ তো শুক্রবার, আর তুমি তো জানো যে আমি আজকের দিনে কোনো টপ জিনিস ছুই না। যদি তুমি ব্যাগে লেবু না রাখো তাহলে কি লেবু নিজে নিজে তোমার ব্যাগে চলে গেল? অন্য কেউ রেখে দিয়েছে হয়তো। আরে তুমি রেগে যেও না, হতে পারে আজকালকার বাচ্চারা খুবই দুষ্টুমি করে। যদি তাই হয়ে থাকে কাকা, তাহলে রুদ্রাক্ষীর খেয়াল রাখা উচিত। রুদ্রাক্ষী, তোমার স্কুলের যে কোনো বাচ্চা তোমার ব্যাগে যা খুশি ঢুকিয়ে দেবে আর তুমি সেটা নিয়ে চলে আসবে। এত অসাবধান, তুমি নিজের জিনিসের খেয়ালও রাখবে না? হে ভগবান, আমার তো তার জন্য ভয় লাগছে যে এটা করেছে। মা কোনোদিনও তাকে ক্ষমা করবেন না। মা দেখুন, এই ছোট্ট বালিকা কত বড় ষড়যন্ত্র করছে। আর সন্তোষী বুঝতেও পারছে না যে ও দেবী পৌলমীর অনুচরের কন্যা। কিন্তু আমি তো জানতাম না আন্টি যে শুক্রবার আসলে সন্তোষী মায়ের বার হয়, আর সেদিনকে কোনো টক জিনিসকে ছুতেও নেই। এবার থেকে আমিও শুক্রবারে কোনো টক জিনিস হাত দেব না। কিন্তু আজকের জন্য মা আমাকে কোনো পাপ দেবেন না তো? কিচ্ছু হবে না সোনা, অজান্তে কেউ কোনো ভুল করলে মা তাকে শাস্তি দেন না, ক্ষমা চেয়ে নিও। আমি এক্ষুনি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। আমিও তাই করতেই যাচ্ছি। আমি এত বড় ভুল কি করে করলাম বুঝতে পারছি না, যে আমি এত বড় ভুলের ক্ষমা আমি কি করে চাইব। আমি কি করে তোমার কাছে ক্ষমা চাইব মা, কোন মুখে ক্ষমা চাইব? ভুল ত্রুটি ক্ষমা করো মা, অজান্তেই করে ফেলেছি, আমার এতে কোনো দোষ নেই মা। জয় সন্তোষী মা। মা, সন্তোষী অন্য কারোর ভুলের জন্য কেন প্রায়শ্চিত্ত করছে? দয়া করে কিছু করুন মা। আপনি চিন্তা করবেন না গোমাতা, আমার সন্তোষীর আস্থার ওপর পূর্ণ বিশ্বাস আছে। ও শীঘ্রই এই ষড়যন্ত্রের বিষয়ে সব কিছু জানতে পারবে। জয় সন্তোষী মা, 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 জয় সন্তোষী মা। সন্তোষী, আরে আমি তো আসছিলাম, দিন দেখি কি হলো। আজ তোমার এত লেট হলো কেন পূজো করতে? কি আর বলবো, কত বড় অন্যায় করে ফেলেছি আজকে আমি। আমি পূজো করছিলাম। প্রসাদ। আরে এতো তুমি টক কেন দিয়েছো? রুদ্রাক্ষী, তোমার স্কুল ব্যাগে এতগুলো লেবু কেন রাখা আছে? না মা, আমি আমার ব্যাগে কোনো লেবু রাখিনি। বুঝতে পারছি না প্রসাদে টক মিশলো কি করে। এতবার ক্ষমা চাইলাম তাও ভয় কিছুতেই কাটছে না। এত এতে তোমার কি দোষ? যে প্রসাদে টক মিশিয়েছে দোষটা তো তার। আর্য স্যার, প্রসাদটা তো আমিই মাকে দিয়েছিলাম। হ্যাঁ তো, তুমি তো ক্ষমা চেয়ে নিয়েছো, তাহলে এত টেনশন করছো কেন? ইটস ওকে, ইটস ফাইন। আবার কি হলো? আসলে একটা কথা বলার ছিল আমার। হ্যাঁ বলো। আসলে আমার মনে হয়, আমার মনে হয় আর্য স্যার, যে পালমিকার এই বাড়িতে আসা নিয়ে রুদ্রাক্ষী খুশি নয়। অদ্ভুত সমস্ত কাণ্ড করছে, ছোট ছোট ব্যাপারে খুব রেগে যায় এখন। মেবি এরকম হতে পারে। আসলে কাল রুদ্রাক্ষী আমাকে বলছিল যে ও আজকাল সবকিছু ভুলে যাচ্ছে,
ওর কিছু মনে থাকে না। আচ্ছা যাই হোক না কেন, চলো একটা কাজ করি, আমরা গিয়ে রুদ্রাক্ষীর সঙ্গে কথা বলে নি, জিজ্ঞেস করে নিই ওকে যে ওর পারমিকাকে নিয়ে কি সমস্যা। এসব কি বলছেন, বাবা মা হারানো একটা মেয়ে এমনি এ বাড়িতে চুপচাপ হয়ে থাকে, ও কারোর কি ক্ষতি করবে? হ্যাঁ সে যাই হোক না কেন, আমি একবার কথা বলে দেখব রুদ্রাক্ষীর সঙ্গে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তবে হ্যাঁ, তুমি প্লিজ এই ছোট বাচ্চাটাকে সবসময় বকাবকি করবে না। এসব কি বলছেন, এটা একটা ছোট্ট ব্যাপার, আমার পূজোয় বাধা এসেছে, আর সেই জন্য আমি আমার মেয়েটাকে একটু বকতেও পারবো না, ও তো আমার মেয়ে হয়। আরে সে যাই হোক না কেন, আমার কথাটা বোঝার চেষ্টা করো, খুব ছোট, ওকে সারাক্ষণ শাসন করো না, হতে পারে যে না জেনে ভুল করে ফেলেছে ও। হ্যাঁ সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু কি করব, রাগ করলে মাথা ঠিক থাকে না তো, এরপর থেকে খেয়াল রাখবো। খুব ভালো ব্যাপার। আচ্ছা চলো একটা কাজ করি, আমরা এক্ষুনি গিয়ে কথা বলি রুদ্রাক্ষীর সঙ্গে, পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নিই, ঠিক আছে? চলো। প্রণাম অসুররাজ। তোমার মঙ্গল হোক পুত্রী, আমাকে আহ্বান জানানোর প্রয়োজন বলো। অসুররাজ, মর্তলোকে দেবতাদের প্রতি মনুষ্যদের বিশ্বাস বেড়েই চলেছে, তাই আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে সমস্ত দেবগণ দেবলোকে ব্যাকুল হয়ে ওঠেন, আর সুযোগ পেলেই আমরা সর্বপ্রথমে দেবী সন্তোষীর ভক্ত সন্তোষীর বিশ্বাসকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। কিন্তু তুমি এরকম কেন করতে চাও? আমি এরকম এই জন্য করতে চাই অসুররাজ, কারণ সবসময় দেবতারা আমাকে পরাজিত করে এসেছে, এবং আমি জানি যে মর্তলোকের মনুষ্যরা অত্যন্ত স্বার্থপর হয়, এবং যদি দেবতারা স্বয়ং নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে ওরা নিজেদের ভক্তের খেয়াল রাখতে পারবেন না, এবং সেই সুযোগেই আমি ওদের ভক্তদের বিশ্বাস ভাঙব। ছল প্রতারণার প্রভাব একবার যদি আমি মনুষ্যদের দেখিয়ে দিই তাহলে ওদের বিশ্বাস আমার প্রতি আরো দৃঢ় হয়ে যাবে, এবং তার ফলে ওদের মনের মধ্যে আরো বেশি করে পাপ জাগবে। অর্থাৎ দেবী সন্তোষীর আধিপত্য সেই মুহূর্তেই সমাপ্ত হয়ে যাবে। পুত্রী, তোমার এই কৌশল তো অত্যন্ত ভালো দেখছি, কিন্তু একে সফল কিভাবে করবে তুমি? অসুররাজ, তার জন্য আমার তীক্ষ্ণ বুদ্ধি আছেই তো। নাও হয়ে গেছে চুল বাঁধা, এবার নিচে গিয়ে ওয়াটার বটল নেবো আর টিফিন নেবো। রুদ্রাক্ষী শোনো, আমার একটা কথা শোনো। বলো বাবা। আমাকে এটা বলো যে পালমিকার এখানে আসাতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে? এরকম প্রশ্ন কেন করছো বাবা? না তেমন কোনো ব্যাপার না, আসলে ব্যাপারটা হচ্ছে তোমাদের দুজনের বয়স একদম কাছাকাছি, আর বাচ্চাদের মধ্যে কখনো কখনো খেলতে খেলতে ঝগড়া হয়ে যায়, তো সেজন্যই জিজ্ঞেস করছিলাম। না বাবা, আমার ওকে নিয়ে কোনো প্রবলেম নেই, বরং আমার ওর আসাতে ভালোই হয়েছে, কারণ আমি খেলার জন্য একটা পার্টনার পেয়ে গেছি না। খুব ভালো ব্যাপার। আচ্ছা একটা কাজ করো, চলো তোমার ব্যাগ নাও আর নিচে গিয়ে পালমিকার সাথে ওয়েট করো, আমি এখনই আসছি। হ্যাঁ, তারপর আমি তোমাদের দুজনকে স্কুলে ড্রপ করে দেবো। আচ্ছা বাবা। সাবধানে যাবে। দেখলে আমি বলেছিলাম না কোনো প্রবলেম নেই, তাও তোমার এরকম মনে হচ্ছিল। না না আর্জু স্যার, কিছু তো নিশ্চয়ই আছে যেটা আমাদেরকে জানতেই হবে। পালমিকা চলো না আমরা আমাদের ম্যামের জন্য একটা ফুল তুলে নিয়ে যাই। না
আমি কাউকে কোনো ফুল দিতে চাই না, তুমি যাও। ঠিক আছে। লাগেনি তো? সরি, আমার কেন জানি না মনে হচ্ছিল যে তুমি রুদ্রাক্ষীকে পাথর দিয়ে মারতে চাইছিলে, কিন্তু তুমি তো আসলে পাথর দিয়ে ওকে প্রাণে বাঁচিয়েছ, তুমি তো সাপটাকে মেরেছ। থ্যাংক ইউ। আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। কি হয়েছে? আরে বাবা, কি হয়েছে? বাবা, ওই অ্যাকচুয়ালি শোনা, আজ তোমার জন্য রুদ্রাক্ষের কোনো বিপদ হয়নি। দেখছি এ তো সত্যি খুবই বাহাদুর মে, দারুণ কাজ করেছ, সাবাস মা। দেখলে কাকা, আমার এই দুটো মেয়েই কত বুদ্ধিমতী। মা, আজ থেকে পালোমিকা শুধু আমার ফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ড। এই সাপটা কোথা থেকে এলো? আর রুদ্রাক্ষের গায়ে পাথরটা লাগলো না কেন? চলো চলো। অসুররাজ, আপনার এই দশা কে করলো? পুত্রী, তোমার অনুচর পালোমিকাকে রক্ষা করার জন্য আমি সর্পরূপে ওর প্রহার সহ্য করেছি, কিন্তু এই কষ্টের লাভ একটাই যে যেখানে ও বাস করছে সেই গৃহের মানুষরা ওকে এখন অত্যন্ত গভীরভাবে বিশ্বাস করে। কিন্তু এরা দুজন এখানে, আপনি কি ওদের সবকিছু বলে দিয়েছেন? তুমি নিশ্চিন্ত হও পুত্রী, এরা দুজন তোমার জন্য নিজেদের জীবন ত্যাগ করতেও রাজি। দেবী সন্তোষী, এবার দেখবেন আমার কৌশলের দ্বারা কিভাবে আপনার অস্তিত্ব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।